পরিবারের সাথে কেরালায় কাজ করতে যাওয়ার পথে ট্রেন থেকে নিখোঁজ 16 বছরের কিশোর। 5 দিন ধরে মালদা টাউন স্টেশনে কিশোরের অপেক্ষায় বসে রয়েছেন পরিবারের সদস্যরা। মালদা থেকে জিআরপি থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশের পক্ষ থেকেও শুরু হয়েছে তৎপরতা। মালদা টাউন স্টেশনের বিভিন্ন প্রান্তে ছবি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম মনিরুদ্দিন, বয়স 16 বছর, বাড়ি আসামের নওগাঁও জেলার কলিয়াবর থানা এলাকায়। জানা গিয়েছে, দিদি নাজিমা খাতুন ও জামাইবাবু রফিকুল ইসলামের পরিবারের সাথে কেরালায় কাজে যাচ্ছিল সে। গত 9 অক্টোবর আসামের হোজাই স্টেশন থেকে কন্যাকুমারী এক্সপ্রেস ট্রেনে ওঠে। 10 অক্টোবর মালদা টাউন স্টেশনে পৌঁছায় ট্রেনটি। পরিবারের মোট 5 জন সদস্য ছিল। মালদা টাউন স্টেশনে একসঙ্গে সকলেই খাওয়া দাওয়া করে। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে নাজিমা খাতুন লক্ষ্য করেন তার ভাই ট্রেনে নেই। তারপর থেকে শুরু করে খোঁজাখুঁজি। ভাইকে ট্রেনে খুঁজে না পেয়ে মালদা টাউন স্টেশনেই নেমে পড়ে, খোঁজ করে। তারপরেও খোঁজ না মেলায় মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ করে। 5 দিন কেটে গেলেও এখনও ভাইয়ের কোনো খোঁজ মেলেনি। তাই পরিবারের সকলকে নিয়ে মালদা টাউন স্টেশনেই বসে রয়েছে সকলে। নাজিমা খাতুন বলেন, দশ তারিখের থেকে আঙ্গুর বাইরে খুঁজে পাইছিলাম। আঙ্গুর বাইরে মালদা স্টেশনের থেকে কেউ কিডন্যাপ করে নিছে। আমরা 9 তারিখের থেকে 10 তারিখের থেকে ওখানে পাইনি। আমরা থাকছি মালদা স্টেশনে। ওখানে আঙ্গুর অবস্থা ভালো না, বাচ্চা মাচ্চা টাকা পয়সা নেই আঙ্গুরতে। আইনারা কী উপায় করবেন? আইনারা করুন, আমার ভাই কই আছে? আইনারা বিষয় ভাবেন। আমার ভাই চলে যেতে পারে না। আমার ভাই ট্রেনে তো নাম নামলে আমার তো কই নাম লইলে। আমার ভাইরে কি ওই কীর্তন করে নিছে নাকি? পুলিশকে বলেছি। আমরা চাইছি আঙ্গ ভাই কই আছে? আইনারা সব বিষয় আঙ্গুর বাইরে বাহিরে দিই। বাড়ি নগাঁও আসাম। আমরা কেরালা পালঘাট কাজ করতে। আমরা কেরালা যাচ্ছিলাম, হোজাই নগাঁও স্টেশন থেকে কন্যাকুমারী ট্রেনে উঠছিলাম, কেরালা যাচ্ছিলাম কাজ করবার জন্য। 9 তারিখে উঠছি, 10 তারিখে এইখানে আমরা পৌঁছেছি মালদা। 10 তারিখে আমাদের লঙ্গে আমার শালাটা আসিল। 9 তারিখে আসিল, 10 তারিখে তুলে আসিল। 10 তারিখে রাতকে অনুমান 9টা বাজে ছেলেটা খুঁজে পাচ্ছি না কোথায় গেছে। এখানে 10 তারিখে রাতকে 7টার সময় খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে ওই লোকটা এখান থেকে কোথায় গেছে কি সমস্যা ছেলেটা খুঁজে পাচ্ছি না। এই মালদা স্টেশনে খাচ্ছিলাম, ট্রেনের ভিতরে খাওয়া দাওয়া করছিলাম, ছেলেটাও খেয়েছিল। হ্যাঁ, একই ডাব্বাতে ছিল। তারপর এখান থেকে ওর শুয়ে রইল, খাওয়া দাওয়া করে শুয়ে রইল। ওকে গিয়ে দেখলাম যে শুয়ে আছে। রুমাপ আধা ঘন্টা 1 ঘন্টা মান পরে দেখলাম যে ছেলেটা নাই দেখি। কোথায় গেছে কী সমাচার কোনো খোঁজ পাওয়া গেল না। এখানে আছি আপনার 10 তারিখ থেকে, এখানে কোনো খোঁজ পাওয়া নাই। পুলিশকে জিআরপি অফিসে বলেছি, জিআরপি অফিসে বলেছে যে ছেলেটা তোমরা খুঁজে পাই নাই, না স্যার খুঁজে পাই নাই। এটা আপনারা কীভাবে একটা সুবিধা করেন, ছেলেটা কোথায় আছে তা ও তো এরকম মানুষ। আমার মনে হচ্ছে ছেলেটা কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। এখন আমরা কোথায় পাবো, কী করবো? এখানে আছি স্যার আজকে 5 দিন ধরে, 6 দিন ধরে। আমাদের অবস্থা স্যার বহুত কষ্ট আছে। আমাদের কাছে টাকা পয়সাও নাই, বহুত কষ্টতে আছি। বাচ্চালে বাচ্চা কাচালে ফ্যামিলিলে বহুত কষ্টতে আছি। জিআরপি অফিসে জাননি দিচ্ছি। জিআরপি অফিসে বললো যে এটা, আমি বললাম যে স্যার এটা তো নিজে নেমে যাবার মতন লোক নাই, তার কাছে কোনো টাকা পয়সাও নাই, এ কোথায় যাবো কী করবো? এ মনে হচ্ছে যে কী বা কেউ কোনো বা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, আমাদের সন্দেহ হচ্ছে। হ্যাঁ, আমরা এখানে মালদা স্টেশনে আছি। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।